দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা। মঙ্গলবার 6 ফেব্রুয়ারি সকাল 10:15 দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের শেষে অভিনেত্রী সোহানা সাবা বলেন, আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি 13 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি শুধু আওয়ামী লীগ পন্থী ছিলেন না, তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা খুবই ভাগ্যবান যে টানা 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইনশাল্লাহ আরো 5 বছরও থাকবে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে। এর আগে রাজনীতি করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি বলতে আমি খুবই সক্রিয়ভাবে রাজনীতি করিনি, কিন্তু নানা সময় নির্বাচনী প্রচারণায় আমি ছিলাম। আমি কখনো ভাবিনি যে রাজনীতি করব। আওয়ামী লীগের ত্যাগী নেত্রীদের বাদ দিয়ে কেন আপনাকে মনোনয়ন দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমিও কাজ করতে চাই বা করতে পারি, অনেকেই আমার থেকে বয়সে ও কাজে সিনিয়র আছেন। তার মানে এই নয় যে নতুনরা কাজ করবে না বা এগিয়ে যাবে না, নতুনদেরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। সব জেনারেশন যদি হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে তাহলে দেশের জন্য ভালো কিছু হবে। মনোনয়ন পেলে কিভাবে মানুষের সেবা করবেন জানতে চাইলে তিনি বলেন, আমরা নতুন জেনারেশন দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমরা যা দেখি দেশকে ও দেশের মানুষকে সেভাবে দেখাতে চাই। সাধারণত মানুষের মতোই আমি হাঁটাচলা করি, 5 টাকার জিনিস আমি ফুটপাথ থেকে কিনি, সেই অভিজ্ঞতাও আমার আছে। আমি সত্যিকারের খেটে খাওয়া মানুষ, আমি মানুষের জন্যই কাজ করব।